আর আমি হুসাইন হুসাইন করি করব, আহলে বাইতের জিকির করি করব, কেউ রুখতে পারবে না। এক তো উপর থেকে আমি আমার খানদান হযরতে আমার বাপের দিক দিয়ে গিয়ে মিলছে আবু বকর সিদ্দিকের কাছে, নবীর প্রথম খলিফা, তিনিও আহলে বাইতের শান তিনিও বাড়িয়েছেন, তিনিও আহলে বাইতের ফজিলত তিনি বয়ান করেছেন, তিনার থেকে আমি শিখেছি, এটা তো আছেই, এটা তো আছে। আবার উপর থেকে আল্লাহ পাক আমাকে বড় খুশ নসিব করেছেন, বড় ভাগ্যবান করেছেন আমাকে, আমি অধম গুণাগার, এটা আমি মনে করি নিজেকে। আমি আমার মায়ের দিক দিয়ে আমার পুরো খানদান গিয়ে মিলছে মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালামের কাছে গিয়ে। আমি করব, হাজার বার করব, তোমাদের কষ্ট হলেও কিচ্ছু করার না, ইচ্ছু করার নেই, আমি বলে যাব মৃত্যু পর্যন্ত নবী নবী করে যাব, মোহাম্মদ মোহাম্মদ করে যাব, মুস্তাফা মুস্তাফা করে যাব, আলী আলী করে যাব, হাসান হুসাইন করে যাব, আহলে বায়াতের জিকির আহলে বায়াতের ফজিলত কোন আমি গেই যাব, তোমরা যাই কর আমাকে রুখতে পারবে না কোনোদিন। একমাত্র একটাই জিনিস আমাকে রুখতে পারবে, সেটা হচ্ছে মৃত্যু। মেরে দাও তাহলে, একদম সিনা হাজির আছে, আমি তো নিজেকে কুকুর বলে পরিচয়, আমার কি ইজ্জত, আমার কি সম্মান, আমার কোন সম্মান দরকার নেই, আমি চাই বাস আমি হচ্ছে আহলে বায়াতের গোলাম, আমি আহলে বায়াতের নবীর পরিবারের নবীর খানদানের আমি কুকুর, বাস এটাই আমার জন্য বড় স্যার, এটাই আমি গর্ব মনে করি। কুরবান যাক তিনাদের কদমে, কুরবান যাক আমার পুরো জিন্দেগি, আমার পুরো খানদান কুরবান, আমার মা বাপ কুরবান। আর এটা অনেক ভারী জিনিস, শুনে রেখে দেন, কিতাবে এসেছে নবীজি বলেছেন এটা খুব ভারী জিনিস, সাকাল শব্দ এসেছে ভারী, নবীজি বলছেন এটাকে অন্তরে ধরে রাখা, এই কোরআনকে রাখা, কোরআনের মহাব্বত, নবীজির মহাব্বত, আহলে বায়াতের মহাব্বত, নবীজি বলছে এটা খুব ভারী জিনিস, এই ভারী জিনিস সকলের দ্বারাই সম্ভব নয়, সকলের দ্বারা সম্ভব নয়, সবাই পারবে না এটা। আমার পরে যদি কেউ নবী আসত তাহলে মাওলা আলী নবী হয়ে আসত, যেহেতু আমি হচ্ছে খাতাম নবী, শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবে না। এটা বলতে চাই, বলতে চাই না, কেন বলেন, কেন বলছিলাম না, কেন বলেন, পাক পাঞ্জিতানের নাম এসে গেছে, মাওলা আলীর নাম এসে গেছে, ব্যাস শুরু হয়ে গেছে ফতোয়াবাজি, যত রকম যা কিছু ছিল সব শুরু, এরা করে দেয়। তো বলার উদ্দেশ্য হচ্ছে কেউ ভয় খাবেন না দয়া করে, এই মুরব্বি চাচারা জোয়ান যুবকেরা বেশি বেশি করে জিকির করে, বেশি বেশি করে জিকির করে, বেশি বেশি করে আলোচনা করে, আজকাল তো খুঁজেই পাওয়া যায় না আহলে বায়তের আলোচনা, আহলে বায়তের কথা, কিভাবে মহাব্বত করব ভালোবাসবো বলতেই চায় না, সেই মহারাম আসবে কখন, সেই কখন মহারাম আসবে, তবু গুটি কয় সবাই, আমার তো নিজের কানে শোনা মহারাম রাত আলোচনা হচ্ছে অন্য সাবজেক্ট, আমার মাথায় হাত, এই কি অবস্থা, তুমি পীর দাবি করো, তোমরা পীরজাদা দাবি করো, আলেম দাবি করো, আল্লামা দাবি করো, মুফতি দাবি করো, কোন লজ্জা, এদের মধ্যে খারেজিদের এমন আসর পড়েছে, আহলে বায়াতের জিকির করতে এরা চায় না, এরা রুখে দেয় আমাদেরকে, একটু কাঁদবেন ইমামে হুসাইন হুজুরের জন্য, কাঁদবেন হযরতে মাওলা ইমামে হাসান হুজুরের জন্য, একটু চোখের পানি ফেলবেন, কত অত্যাচার হয়েছে কারবালার জমিনে বলেন, হাত দিয়ে বলেন, একটু চোখের পানি ফেলবেন, এটা নবীজির সুন্নাহ, আমি বলে যাচ্ছি নবীজির সুন্নাহ, আমার নবীজি চোখের চোখ মোবারকের তিনি পানি ফেলেছেন, নবীজি অশ্রু ঝরিয়েছেন আহলে বায়াতের জন্য, ইমামে হুসাইন হুজুরের জন্য, হযরতে মাওলা ইমামে হাসান হুজুরের জন্য।